বিথি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমাদের সমাজে এভাবে বলার প্রচলন আছে যে আল্লাহ রাসুলের ইচ্ছায় এই কাজটি করব অনেকে অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে বলে আল্লাহ রাসুল আপনাকে সুস্থ করে দিন এভাবে বলা কতটুকু সঙ্গত বনবিথি এটি খুবই গর্হিত এবং কোরআন সুনার আলোকে অনুচিত একটি উক্তি কারণ আল্লাহ রব্বুল আলমিনকে কারোর সাথে তুলনা করা যেতে পারে না এবং নবী করিম সাদাল্লাহসাল্লামকে আল্লাহর সামঞ্জস্যপূর্ণ বা আল্লাহর সমান মনে করা বা আল্লাহ তালার সাথে সমান্তরালভাবে তাকে উল্লেখ করা এটা ইসলামে আকিদা বা ইমানের সঙ্গে একেবারেই অসঙ্গতিপূর্ণ আল্লাহ এবং রাসুল উভয় ইচ্ছা করেন তারপর আমার কাজটি হবে নাওজল্লাহ এভাবে বলার কোনো সুযোগ নেই যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছা হয় রাসুলের ইচ্ছায় নয় রসুল আকাম সাদাল্লাহ আসলাম তিনি আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর বান্দা আল্লাহর রাসুল তিনি আল্লাহর সৃষ্টি তিনি আল্লাহ রব আলিন এর নন নিল্লা যার কারণে আল্লাহর ইচ্ছার সাথে কারোর আর সেখানে কোনো প্রকার অংশীদারিত্ব এর কোনো সুযোগ নেই যার কারণে আল্লাহ এবং ইচ্ছা এটি বলা হলো শীতপূর্ণ একটি উক্তি তো এই উক্তি করা অনুচিত যদিও কেউ না বুঝে যদি করেন এটার মিনিং কি সেটাও তিনি ভালো করে হয়তো বুঝছেন না তিনি আল্লাহ সমান রসুল কেউ মনে করেও করছেন তা না কিন্তু বলার ভুল তার তাহলে সেক্ষেত্রে হয়তো ইমান যাবে না বাট এটা শিরক আসগার এবং ছোটো শির্ক হবে সেক্ষেত্রে আর যদি কেউ আল্লাহকে এবং রসুলকে একই মনে করেন নাউজুবিল্লাহ এবং রসুলকে যদি আল্লাহ তালার সমপর্যায়ের মনে করেন তাহলে সেক্ষেত্রে শিরক হয়ে যাবে এবং ইমান থেকে খারিজ হয়ে যাবে এটা খুব ভয়াবহ একটি ব্যাপার আর আল্লাহ রসুল আপনাকে সুস্থ করে দেবেন আমরা অনেক সময় আল্লাহর সাথে রাসুলকে গুলিয়ে ফেলি আল্লাহ মাফ করুক শোকর বা আপনার নামে মাত্র মুসলিম হলে এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রবুল্লা আলমের সাথে কারোর কোনো সম তুলনা চলে না আলহাম ইয়কুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নেই আল্লাহিস তার কেউ নেই আল্লাহ একমাত্র সেই সত্তা যিনি ফাউলিমায়ুল তিনি যা খুশি তা করেন অথবা আল্লাহর সাথে রসুল সাল্লাহ সাল্লামকে মেলালে চলবে না রসুল সাল্লাহি প্রতি ইমান আনার ক্ষেত্রে তার পরিচয় কী তার বৈশিষ্ট্য কী সেগুলো আমাদেরকে জানতে হবে একইভাবে আল্লাহ আল্লাহবুল আলমিন সম্পর্কে আমাদেরকে ডিটেইল জানতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের ইমান বিল্লাহ এবং ইমান বিল রসুল এটি পূর্ণতা পাবে ইশা আল্লাহ ধরনের উক্তি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো